ঢাকায় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সুপারস্টার শাকিব খান। কত বড় মনের মানুষ এই শাকিব খান। এবার নিজ নামে মসজিদ নির্মাণ করলেন শাকিব। শাকিব খান বলেন, আমি ওই ধরনের মানুষ না যে কাউকে কিছু দিয়ে ছবি তুলব বা কোনো কিছু করে সেটা শো অফ করব। দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকেন তো দর্শক এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। শাকিব খান অভিনেতা, গ্রামে পরিচিত নাম মাসুদ রানা শেখ। শাকিব খানের গ্রাম রাগদি, শাকিবের ইউনিয়ন রাগদি। উপজেলা মকসুদপুরে জন্ম হয় শাকিব খানের। জেলা গোপালগঞ্জ। বাবা আব্দুর রব শেখ চাকরির সুবাদে নারায়ণগঞ্জে থাকতেন আর সেখানে শাকিব খানের জন্ম ও পড়ালেখা। আলো ঝলমলে রঙিন পর্দার মানুষ তারা। শুটিং ডাবিং আর নানা মুখী চাপে ব্যস্ত থাকেন শাকিব সারাক্ষণ, কিন্তু তাদেরও আছে গ্রামের বাড়ি। ফুরসত পেলে ছুটে যান বাবা মাকে নিয়ে মাটির কাছে প্রিয় বাড়িতে। বাড়িতে কম যাওয়া হয় শাকিব খানের। গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় রাগদি ইউনিয়নের রাগদি গ্রামের মমিনউদ্দিন শেখের তিন ছেলে। তিনজনই ছিলেন সরকারি চাকরিজীবী। এই তিনজনের একজন আব্দুর রব, আর আব্দুর রবের একমাত্র ছেলে আজকের এই শাকিব খান। চলচ্চিত্র নাম লেখানোর আগে শাকিব খানকে মাসুদ রানা শেখ বলে সবাই জানত। বংশগত পদবী শেখ হলেও চলচ্চিত্র জগতে তিনি বাংলাদেশের কিং খান নামে পরিচিত। শাকিব খান বাপদাদার ভিটায় আসেন এসএসসি পরীক্ষার পর। সর্বশেষ শাকিব গ্রামে গিয়েছেন 2004 সালে। গ্রামে এলে সবার সঙ্গে দেখা করেন শাকিব। বেশ কয়েক বছর ধরে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। শাকিব এখন স্বজনদের খোঁজ নিতে পারেন না বলে জানান তার এক চাচাতো ভাই সাদ্দাম হোসেন শেখ। গ্রামের মানুষ প্রশংসা করে বলেন, শাকিব খান এখন সারা দেশের হয়ে গেছে। এদিকে শাকিব খান যেতে না পারলেও নিয়মিত সাহায্য সহযোগিতা করেন। গ্রাম থেকে যে আসুক না কেন শাকিবের বাড়িতে নিঃসংকোচে ঢুকে যান শাকিব খানের বাড়ি। নেই কোনো অহংকার, নেই কোনো দ্বিধা। শাকিব বলেন, আমি ওই ধরনের মানুষ না যে কাউকে কিছু দিয়ে ছবি তুলবো, সেলফি তুলবো, দেখানোর স্বভাব আমার কোনোদিনও ছিল না। আল্লাহর অশেষ রহমত আছে আমার উপর, আর তাই ভক্তদের ভালোবাসায় আজ আমি আপনাদের শাকিব খান। আমি মানুষের উপকারের কথায় সবসময় চিন্তা করি। আমার দ্বারা কখনো কারো ক্ষতিও হয়নি, আমি হলফ করে বলতে পারি। এদিকে শাকিব খান নিজ গ্রামে মসজিদ নির্মাণ করে বেশ আলোচনায় এসেছেন। শাকিব খান বলেন, আমি প্রচারের জন্য কিছু করি না, কিন্তু মিডিয়া আমার বাড়ি ডাল রান্না হলেও সেই খবর কিভাবে জেনে পেয়ে যায়। যাই হোক, আমি মিডিয়াকে সম্মান জানাই, কারণ মিডিয়ার জন্য ভক্তরা জানতে পারেন কোথায় কখন কি করছে তার প্রিয় হিরো হিরোইন। এত বড় সুপারস্টার হয়েও তার হৃদয়ে কোনো অহংকার নেই। সেলুট জানাই এই সুপারস্টার শাকিব খানকে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে বাংলা ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এখনো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই বাংলা ট্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বাংলা ট্রেন সময়ের শীর্ষ খবরটি শুধুমাত্র আপনাদের জন্যই প্রচার করে থাকে। ধন্যবাদ দর্শক এতক্ষণ বাংলা ট্রেন সঙ্গে থাকার জন্য।